আমার প্রিয় ছাত্ররা, আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটির নাম হলো প্রপোর্শন। আগের দিনে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে রেশিও কাকে বলে, তার ডেফিনেশন কী, রেশিও জিনিসটা কী, কীভাবে হয়। তো আজকে দেখাবো প্রপোর্শন নিয়ে। রেশিও মানে কী বলেছিলাম, অনুপাত। এবং আজকের যে বিষয়টি নিয়ে পড়াবো বা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে প্রপোর্শন, যার বাংলা মানে হলো সমানুপাত। অনেকেই হয়তো জানো অনুপাত সমানুপাত সম্বন্ধে, তবুও এখানে বেসিক কিছু ধারণা তোমাদেরকে দিয়ে দিই যে প্রপোর্শন জিনিসটা কী। তো অ্যাট ফার্স্ট প্রপোর্শনের ডেফিনেশনটা কী আমরা দেখে নেব। দ্য রেশিও অফ দ্য ফার্স্ট টু নাম্বারস ইজ ইকুয়াল টু দ্য রেশিও অফ দ্য থার্ড অ্যান্ড ফোর্থ নাম্বারস, সাচ অ্যান ইকুয়ালিটি অফ টু রেশিওস ইজ কল্ড এ প্রপোর্শন। তার মানে কি, দ্য রেশিও অফ দ্য ফার্স্ট টু নাম্বারস, একটা রেশিও হবে যার প্রথম দুটো নাম্বার কী হবে, ইজ ইকুয়াল টু দ্য রেশিও অফ দ্য থার্ড অ্যান্ড ফোর্থ নাম্বারস। তার মানে প্রথম কার দুটো একটা রেশিও হবে যেটা কি প্রথম কার দুটো নাম্বারের যে রেশিও তার সঙ্গে দ্বিতীয় দুটো নাম্বার রেশিও সমান সমান হবে, সেটাকে বলা হবে কি প্রপোর্শন। যা কি তারপরে কী বলা আছে, উই ক্যান সে দ্যাট দ্য ফোর নাম্বারস আর ইন প্রপোর্শন। অতএব আমরা বলতে পারি যে চারটে সংখ্যার একটা রেশিওকে আমরা প্রপোর্শন বলতে পারি, তাই তো। এক্সাম্পল হিসেবে এখানে দেখাই যে কী দেওয়া আছে, এ ইজ টু বি অ্যাজ সি ইজ টু ডি। তার মানে কি, এ ইজ টু বি হলো সি ইজ টু ডি এর সমান। তাহলে এটা একটা কী, এটা একটা প্রপোর্শন, এই টোটালটা একটা প্রপোর্শন। কিন্তু আমরা যদি শুধু এই দুটোকে ধরি, এ ইজ টু বি, সেক্ষেত্রে এটা কিন্তু একটা রেশিও, বা সি ইজ টু ডি এটা একটা রেশিও। তাহলে কী হচ্ছে, এই দুটো রেশিওকে মিলিয়ে কী হচ্ছে, একটা প্রপোর্শন তৈরি হচ্ছে। কী বলা আছে, দ্য নাম্বার এ বি সি ডি আর ইন প্রপোর্শন ইফ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট টু ইজ ইকুয়াল টু দ্য রেশিও অফ দ্য লাস্ট টু। তার মানে কি, যে এটা তখনই একটা সমানুপাত হবে যখন প্রথমকার দুটো যে অনুপাতটা সেই অনুপাতটা দ্বিতীয় দুটো সংখ্যার অনুপাতের সমান হবে, লাস্ট দুটো সংখ্যার অনুপাতের সমান হবে। তার মানে কি, এ এস টু বি যখন সি এস টু ডি এর সমান হবে তখন এটা একটা প্রপোর্শন হবে। হ্যাঁ, সাপোজ ধরো এর জায়গায় আমি যদি সাপোজ ধরো ফোর ইস টু থ্রি করি, তাহলে এটাকেও ফোর ইস টু থ্রি, বা এটাকে আমি যাই হোক এটাকে আমি করতে পারি ষোলো না, এটাকে যদি আমি যদি সংখ্যা বাড়িয়েও করি তাহলে কী হবে, চার তিনে বারো করি, যদি চার তিন তিনকে নয় করি, যদি ফোর ইস টু থ্রি আর বারো ইস টু নাইন এটা করলেও করতে পারি। তার মানে কি, এটা কাটাকাটি করে তখন কী হবে, তিন দিয়ে ভাগ করলে এটা ফোর ইস টু থ্রিতে এসে দাঁড়াবে, ঠিক আছে। তাহলে কী হবে না, সবসময় বেসিক ব্যাপারটা বুঝেছিলাম যে সবসময় এই দুটো সংখ্যার রেশিওটা এই লাস্ট দুটো সংখ্যার রেশিওর সঙ্গে সমান হতে হবে, ঠিক আছে, আশা করছি বুঝে গেছো। আচ্ছা কী হয়েছে তারপরে, দিস ইজ সামটাইমস এক্সপ্রেস বাই দেখো এ ইজ টু বি অ্যাজ সি ইজ টু ডি। আমি এটা এখানে সমান দিয়ে দেখাচ্ছিলাম সমান চিহ্ন দিয়ে, কিন্তু এটা বেসিক্যালি দেখানো হয় এইভাবে, হ্যাঁ, এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি। তাহলে কী হয়, চারটে সংখ্যার যে সমানুপাতটা দুটো সংখ্যার মাঝে সমানুপাতটা দিতে হয়, তার ফলে এটা একটা প্রপোর্শন তৈরি হয়। তাহলে কী বলছে, হেয়ার এ বি সি ডি আর দ্য ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ টার্মস অফ দ্য প্রপোর্শন। তাহলে কী বলছে, এই প্রপোর্শনটার এ বি সি ডি হলো ফার্স্ট এ, সেকেন্ড বি, থার্ড সি এবং অ্যান্ড ফোর্থ হচ্ছে ডি। এগুলো হচ্ছে একটা পদ, এগুলো হচ্ছে একটা পদ, এ পদ, বি পদ, সি পদ, ডি পদ। তাহলে এ কী হয়, প্রপোর্শনে চারটে এরকম পদ থাকে। তাহলে
এই দুটো হলো ফার্স্ট পদ এবং এটা সেকেন্ড, এটা এই দুটো লাস্ট, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ। কি বলছে? দ্য ফার্স্ট অ্যান্ড ফোর্থ টার্মস অফ এ প্রপোর্শন আর কল্ড এক্সট্রিম টার্মস অর এক্সট্রিমস। কি বলছে? দ্য ফার্স্ট অ্যান্ড ফোর্থ টার্মস, তার মানে কি ফার্স্ট টার্ম কোনটা এ, ফোর্থ টার্ম ডি, তাহলে এ আর ডি এই দুটোকে কি, এই পদ্ধতিটাকে কি বলবো? এই পদ্ধতিটাকে বলবো এক্সট্রিম টার্মস অর এক্সট্রিমস, তার মানে কি চরমতম পদ। ফার্স্ট এবং লাস্ট এই দুটো হলো চরমতম, মানে চরম পদ বা চরমতম পদ। আর কি বলছে? দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড টার্ম আর কল্ড দ্য মিডল টার্ম অর মেন্স, তার মানে কি যে সেকেন্ড এবং থার্ড টার্ম, সেকেন্ড এবং থার্ড টার্ম কি আছে? বি এবং সি, বি হচ্ছে সেকেন্ড, সি হচ্ছে থার্ড, তাহলে তাহলে কি হচ্ছে? বি আর সি হচ্ছে কি বলবো এই টার্ম দুটোকে? মিডল টার্ম, মিডল টার্ম দেখতেই পাচ্ছ বি এবং সি মিডল আছে, অথবা এটাকে মিডল টার্ম বলবো অথবা মিন্স বলবো, আর মিন্স মানে হচ্ছে নিমিত্ত, নিমিত্ত, তাহলে এটাকে মিডল টার্ম বলা যায় অথবা নিমিত্ত বলা যায়। ঠিক আছে, এগুলো হলো প্রপোর্শনের কিছু বেসিক আইডিয়া যেগুলো তোমরা ভিডিওটা দেখবে এবং মনে রাখবে, মনে রাখার চেষ্টা করবে। আশা করি এগুলো অবশ্যই কাজে লাগবে তোমাদের। পরবর্তী ভিডিওতে তোমাদের অন্য কিছু জিনিস নিয়ে বলা হবে। ইউনিটি সিস্টেম বলে একটা জিনিস আছে যেটা নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।